بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان. وعليكم السلام ورحمه الله وبركاته. সময় তো সিরাজুল ইসলামের প্রশ্ন করেছেন অনেকে প্রশ্ন করেন যে তোমার মা আগে না তোমার স্ত্রী আগে বা কেউ বলে যে তোমার স্ত্রী আগে না তোমার মা বাবা আগে এগুলো হচ্ছে বেহুদা কথা বেহুদা বোঝেননি ফালতু বকবাস কথা এগুলো এগুলো অনর্থক কথা এসব কোনো শব্দই না আমাদের আমরা মনে করি যে এইসব কথাগুলো বলে মানুষ নিজের স্ত্রীকে অ্যাভড করবে আমার নবী মোহাম্মদাল্লাম কোনোদিন এইসব শব্দ ব্যবহার করেননি এবং নবী সাহেবিরও কোনোদিন এইসব কথা ব্যবহার করেননি কারণ পৃথিবীতে প্রত্যেকটি মানুষের এক এক জায়গায় এক এক স্থান রয়েছে আল্লাহ সেই স্থানকে মূল্যায়ন করেছেন আমার পিতা মাতা হচ্ছে তারা একটা সংসার এখন আমি যখন বিবাহ করব আমি আমার স্ত্রী এটা হলো আমার একটা সংসার রাইট এখন আমি এখন প্রাধান্য দিতে আমার স্ত্রীকে আমার আব্বা আম্মাকে তাদেরকে তো সেবায করবই এতে কোনো সমস্যা নেই কারণ প্রত্যেকটি মেয়ে যারা দিন ধার দিন মহিলা আছে তারা কখনো ভাববে যে আমি থাকবো রানীর হালে আমার স্বামী থাকবে রাজার হালে আর স্বামী যে পিতা মাতা আছে তাদেরকে রাখবো আমরা কি সুখে শান্তিতে যেমন যেভাবে রাজার রাজার রাজ্যে যেভাবে থাকে কথা বুঝতে পারছেন তো কিছু কিছু মানুষ আছে যে বর্তমানে নাটক এবং ফিল্মের মাধ্যমে পিতা মাতাকে অ্যাভয়ড করে সবাই মানে ইয়া করে এই যে ছেলে বউকে নিয়ে আলাদা হয়ে যায় এসব আসলে এগুলো যারা বানিয়েছে বা ইয়ে করছে আল্লাহে আল্লাহ কসম এদের কি হবে এদের উচিত ছিল এভাবে না বানানো ফিল্ম টিলিম মানুষ দেখে দেখে এই কাজটা করছে এবং কি মানুষ এর ফিল্মগুলো টিভি দেখে একজন আগামী থেকে শিখে শিখে কিন্তু এরা এই পারিবারিক তার বাস্তব জীবনে এটা ঘটাইছে এরকম অনেকে বলছে কথা বুঝতে পারছেন তো এটা কিন্তু ঠিক না এক নম্বর কথা কারণ প্রাধান্য কোনটা দেবেন প্রাধান্য দেবেন দুজনকে রাখতে হবে আপনাকে একজনকে ছাড়া যাবে না কেননা আপনি যদি আপনার স্ত্রীকে যদি বেশি মূল্যায়ন করতে চান তাহলে আপনি পিতামাতা হবে না যেখানে যে যেখানে যেভাবে মূল্যায়ন করা হয়েছে সেখানে আমাদেরকে মূল্যায়ন করতে হবে সবচেয়ে বেশি প্রাধান্য দেবে আপনার স্ত্রীকে কারণ সে তার নতুন সংগ্রহ গড়াতে হবে ওকে আর পিতামাতাকে তাদেরকে সেবাযাত করতে হবে যখন কোনো সন্তান বিবাহ করবে বিবাহ করার পর তার পিতামাতার দায়িত্ব দায়িত্ব হচ্ছে সেই সন্তানের সেই সন্তানের পিতামাতার উপর যে দায়িত্ব ছিল তিনটা দায়িত্ব এক পিতা মাতার তাদেরকে খাওয়াতে হবে দুই তাদেরকে পোশাক পরিচ্ছন্নতা দিতে হবে তিন তাদেরকে অসুখ মানে অসুখ অসুখ বিসুখ হলে এসব তাদেরকে দেখতে হবে এই সেবাযোগগুলো করতে হবে কথা বুঝতে পারছেন অন্যথায় যদি এই সেবাযাতগুলো করতে হবে সবাই একসাথে মিলে এমন নয় যে আমি বেশিরভাগ স্ত্রীকে করে বলো বা মাপকে ছেড়ে দেবো না এটা হলে তো আপনার আপনি তো এই মা ফলো যেন না তার দরজা তো তাদেরকে যদি মেরামত না করেন তারা জানাতে ডুবেন কীভাবে স্ত্রী হলো আল্লাহ নিয়ামত আপনার জান্নাতের নিয়ামত আপনার জান্নাতের নিয়ামত তো সেই নিয়ামত গ্রহণ করতে হবে অবশ্যই কেউ কে কেউ কে সারা যাবে না কিছু কিছু মানুষ আছে যে বেশি অতিরিক্ত করে বেশি ফন্ডিতে দেখাতে গিয়ে সবসময় পেস লাগাই দেয় কথা বলছো তোর তো তো দিনী ভাই শাহিদুল ইসলাম ভাই যারা বলে এই কথাটা তারা বলবেন যে তোমার এই কথারই বুদা কথা কেননা ইসলাম আল্লাহ কাকে আমি কেউ যদি আমাকে বলে এখন প্রশ্ন করে মোহাম্মদ আপনি বরো আপনার বাবা বড় এটা কেমন কথা আল্লাহ সু হানতলা প্রত্যেকটি মানুষকে পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং কিছু কিছু মানুষকে তার যে যে এখানে যে দায়িত্ব আছে যে কর্তব্য আছে যে ইয়ে আছে তাকে সেই দায়িত্বের উপরে কি করতে হবে জবাব করতে হবে এখন যেহেতু আমি সন্তান হয়েছি আমার পিতা তার আমার পিতা মাতাকে লালন পালন করতে হবে সেটা আমার জন্য জবাব করতে হবে যদি না করি তো আমার স্ত্রী আমার কাছে যখন আসবে আমি তার তাকে দেখাশোনা করবো আমার পিতামাতাকেও দেখাশোনা করবো অন্যতা না হলে কি হবে না আল্লাহ সব যে যেই যে নিয়ম নীতি আমাদেরকে দিয়েছেন যে নির্দেশনা দিয়েছেন সেগুলো ভোর হবে তো কিছু মানুষ আছে এইসব প্রশ্ন করে মানুষদেরকে বনে ইয়া করে দেয় এগুলো শয়তানি প্রশ্ন বুঝতে পারছেন অনেকে আছে এলে তো বললাম যে কেউ যদি আমাকে বলো তুমি বলো না তোমার বাপ বড় তাহলে আমি আমি এখন কি উত্তর দিবো এগুলো অনত কথা এইসব কথাগুলো মানুষের শয়তানি কথা ঠিক আছে দুজনকে রাখতে হবে দুজনকে প্রাধান্য দিতে হবে কাউকে কাউকে ফালানো যাবে না পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন পিতা মাতার আত্মীয় স্বজন তার শাশুষ বাড়ির আত্মীয় স্বজন তার সবাইকে প্রাধান্য দিতে হবে এটাই হলো ইসলাম ইসলামের সুন্দর তো এটাই এসব কথাগুলো শয়তানি কথা ইহুদি খ্রিস্টান হিন্দুদের কথা কথাগুলো কথা বুঝতে পারছেন আশা করি সম্মত সিরাজুল ভাই বুঝতে পেরেছেন আল্লাহ মাক যদি না বোঝেন প্লিজ আমাকে দয়া করে আবার বলবেন আমি আবার বলবো ইনশাআল্লাহ আজ ঠিক আছে আল্লাহ আলম